আসসালামু আলাইকুম। স্পেনীয় উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সহকারী শিক্ষক, ইসপানি উচ্চ বিদ্যালয়, গ্রামের গান্দা, রোহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, ইনপুট ও আউটপুট ডিভাইস, এ সম্পর্কে নিয়ে তোমাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। এসব আমরা কিছু ছবিগুলো লক্ষ্য করি। দেখো, এটা কিসের ছবি? এর নাম হলো কিবোর্ড। এরপরে এটা দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটাকে আমরা সাধারণত যে টিভি দেখি সে টিভির মতোই, আসলে এটাকে টিভি বলা যাবে, অর্থাৎ এইটাই আর কি। এর নাম হলো মনিটর। এর নাম কি? মনিটর। এইটা দেখো, এটা তোমরা অনেকেই দেখেছো, আমাদের স্কুলেও আছে, বিভিন্ন জায়গায় তোমরা যখন ফটোকপি করতে যাও সেখানে আছে। এর নাম হলো কি? এর নাম হলো প্রিন্টার। এরপরে দেখো আরেকটি আছে, এটার নাম কি তোমরা অবশ্যই দেখেছো, এর নাম হলো মাউস। তাহলে বলতো এইগুলো কোন ধরনের ডিভাইস? অর্থাৎ কম্পিউটারের দুটি অংশ, একটা হলো সফটওয়্যার আর একটা হলো হার্ডওয়্যার। তাহলে এগুলো হলো আমাদের একটা ডিভাইস। একটা হলো আমাদের ডিভাইসের মধ্যে কতগুলো আছে, ইনপুট ডিভাইস আর একটা হলো আউটপুট ডিভাইস। তাহলে এগুলো আমাদের কী কী, কোন ধরনের ডিভাইস, এ সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভালো করে খেয়াল করো, দেখো, তাহলে বুঝতে পারবে যে ডিভাইসগুলো কী করা যায়, কীভাবে এগুলো কাজ করে। ইনপুট ওর আউটপুট ডিভাইস, ইনপুট হলো যে সমস্ত কম্পিউটারের মধ্যে তথ্য দেওয়া হয় সেটা হলো ইনপুট, আর আউটপুট হলো কম্পিউটারে যে প্রসেস করার পর আমরা যা দেখতে পাই তার নাম হলো আউটপুট। তাহলে এই সংজ্ঞা অনুসারে এখানে আমাদের কাছে দু ধরনের এখানে ডিভাইস আছে, শুধু মনিটর এটা হলো আউটপুট ডিভাইস, আর কিবোর্ড, প্রিন্টার, মাউস, প্রিন্টার এটা হলো আউটপুট, আর কিবোর্ড হলো, এটা হলো ইনপুট ডিভাইস, মাউস হলো ইনপুট ডিভাইস। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো ইনপুট ও আউটপুট ডিভাইস, এ সম্পর্কে এর কাজ কী এবং কীভাবে কাজ করা হয়, এগুলোর পরিচিতি সে সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে ইনপুট আউটপুট ডিভাইস কী, তা বলতে পারবে, ইনপুট আউটপুট ডিভাইস এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকারের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, বিভিন্ন ইনপুট এবং আউটপুট ডিভাইসের ব্যবহার বর্ণনা করতে পারবে। তোমাদের বইয়ের মধ্যে প্রশ্নতে অর্থাৎ পরীক্ষা প্রশ্নের মধ্যে আসে যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো অথবা কয়েকটি আউটপুট ডিভাইসের নাম লেখো, এবং কয়েকটি ইনপুট বা আউটপুট ডিভাইসের নাম দেওয়া থাকে যেগুলোর কার্যকারিতা দেখো কীভাবে কাজ করে ব্যাখ্যা করো, এই সম্পর্কে তোমরা এখানে ভালো করে বুঝতে পারবে। বাম পাশে একটা চিত্র দেখো, এরপরে আরেকটা আসছে দেখো, মনিটর, প্রিন্টার, স্পিকার, কিবোর্ড, মাউস, তারপরে এটা হলো জয়স্টিক, এটা হলো মাইক্রোফোন। ইনপুট ডিভাইস কি? যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা ডাটা প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। সহজ কথা আমরা এখানে বুঝতে পারি, যার মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা ডাটা প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। তাহলে ইনপুট ডিভাইস কাকে বলে এই সম্পর্কে জানা যাচ্ছে। ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, এর নাম হলো জয়স্টিক। তাহলে এগুলো হলো কি? ইনপুট ডিভাইস। এগুলো হলো কয়েকটি ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস আরও আছে, যেমন আমাদের মডেম, এটা হলো ইনপুট ডিভাইস। এরপরে
আমরা আরও অনেকভাবে দিতে পারি। ইনপুট ডিভাইসের মধ্যে কার্যক্রম আরও আছে যেগুলো যার মাধ্যমে এই ক্যাবলের মধ্যে আমরা দেই, এটাও একটা ইনপুট ডিভাইসের মধ্যে গণ্য। যেমন আমাদের টাচ স্ক্রিন মোবাইল, এটা তাহলে কোন ধরনের ডিভাইস হবে? তাহলে এই টাচ স্ক্রিন মোবাইল এটা হলো আউটপুট এবং ইনপুট দুটোই, এটা হলো ইনপুট এবং আউটপুট, কারণ আমরা এখানে তথ্য লিখতেছি এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো ইনপুট এবং আউটপুট দু ধরনের ডিভাইস। এখন বলো তো দেখি আউটপুট ডিভাইসগুলো কী? যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে প্রক্রিয়াজাত ফলাফল দেখা যায় তাকে আউটপুট ডিভাইস বলে। কম্পিউটারে যে আমরা তথ্যগুলো দিলাম, আমরা দেই, সেগুলো প্রক্রিয়াজাত করার পর ফলাফল দেখা যায়, যার মাধ্যমে যে ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই তাকে বলা হয় আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের নাম কতগুলো দেখো, মনিটর, এটা হলো আউটপুট। আমরা যা কিছু লিখতেছি, যা কিছু করি, আমরা মনিটরে দেখতে পাই। প্রিন্টার, আমরা এখানে প্রিন্ট করি, ছবি প্রিন্ট করি, লেখা প্রিন্ট করি, আমরা এটাকে কী করি, প্রিন্ট করতেছি। তাহলে আমাদের দেখা যাচ্ছে কী কাজ করলাম তা আমরা হাতে পাচ্ছি, তাহলে এর নাম হচ্ছে কি, আউটপুট ডিভাইস অর্থাৎ প্রিন্টার। স্পিকার, অর্থাৎ আমরা যা কিছু বলি স্পিকারের মাধ্যমে, যেমন মাইক একটা ডিভাইস, মাইক হলো আউটপুট ডিভাইস, কিন্তু স্পিকার দিয়ে আমরা যখন স্পিকার মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি, মাইক্রোফোনটা হলো ইনপুট ডিভাইস, কিন্তু স্পিকার যখন আমরা সাউন্ড বক্সটা বাজাই সেটা হলো আউটপুট ডিভাইস। তাহলে এগুলো কি আউটপুট ডিভাইস, এখানে তিনটে দেখা হলো, মনিটর, প্রিন্টার, স্পিকার। তাহলে এখন প্রশ্ন হলো ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে? এর আগে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরগুলো এখানে তৈরি করতে হবে। ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে, ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো সুন্দর করে সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, বুঝতে পারবো যে আমাদের মাঝে যে জিনিসগুলো আসবে অর্থাৎ কম্পিউটারের যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো এবং আমরা ভালো করে জ্ঞান রাখতে পারবো। সর্বাধিক ব্যবহৃত একটি ইনপুট ডিভাইসের বর্ণনা। সর্বাধিক, আমরা কম্পিউটারে কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে একটা ডিভাইস সব সময় ব্যবহৃত হয়, এর নাম হলো কি, এর নাম হলো কিবোর্ড। এই যে কিবোর্ড, এটা হলো একটা সর্বাধিক ব্যবহৃত কিবোর্ড ইনপুট ডিভাইস। এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, যেমন এটাকে বলা হয় স্পেস বার, এটা কন্ট্রোল বার, এটা হলো শিফট, এটার নাম হলো ব্যাক স্পেস, এটা হলো ইন্টার, হ্যাঁ, এটা হলো ক্যাপস, তারপরে ইএসকেপ, এইভাবে অনেকগুলো। এটা হলো নিউমারিক, এটা হলো নিউমারিক অর্থাৎ সংখ্যা যেটা লেখাতে। তাহলে এটা হলো একটা সুন্দর একটা অর্থাৎ কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ সর্বাধিক ব্যবহৃত, যেমন মাউস, মাউস ছাড়াও কিবোর্ড দিয়ে আমরা কাজ করতে পারি। কিবোর্ড এটি এমন একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের মধ্যে সরাসরি কোনো তথ্য ঢুকিয়ে দেওয়া যায়। কিবোর্ডে অনেকগুলো বাটন বা বোতাম থাকে, এগুলির উপরে সাধারণত ইংরেজি বর্ণমালা মুদ্রিত থাকে, তার বিন্যাস টাইপরাইটারেই অনুরূপ। একটি সর্বাধিক ব্যবহৃত ইনপুট ডিভাইস, তাহলে এই যে এ বি সি বিভিন্নভাবে এখানে লেখা আছে, এটাতে আমরা কাজ করতে পারি। ছোটো হাতের লেখা, বড় হাতের লেখা আমরা লিখতে পারি, যোগ গুণ ভাগ আমরা করতে পারি, এবং এর থেকে লেখাগুলো ছোটো বড় মোটা বিভিন্ন রং বিভিন্ন কিছু ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা করতে পারি। যেমন এই যে অ্যারো চিহ্ন, কোনো একটা শব্দ সিলেক্ট করে ডান দিকে একটি দিলে ডান দিকে চলে যাবে, নিচে আসবে, এটা দিলে উপরে যাবে, এটা বামে যাবে, অর্থাৎ এগুলো হলো একটা ব্যবহৃত ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। সর্বাধিক ব্যবহৃত একটি হলো আউটপুট ডিভাইস, সর্বাধিক ব্যবহৃত, এটা হলো একটি সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারে কাজ করি, যে কোনো কাজ করলে আমরা এটা দেখতে পাই। যেমন দেখো মনিটর, দেখো একটি দুটো দুই ধরনের মনিটর আছে, এটা হলো মনিটর, এটা হলো আধুনিক মনিটর, এটা হলো পুরাতন মনিটর, একটা একটা টিভির মতো, এখনও টিভি যেমন স্মার্ট টিভিগুলো ঠিক এই রকম। এটাতে দুই ধরনের কাজ করা যায়, টিভিরও কাজ করা যায় এবং মনিটর হিসেবেও কাজ করা যায়। তাহলে এটা হলো একটি মনিটর।
সব থেকে জনপ্রিয় আউটপুট ডিভাইসের নাম হলো মনিটর। কম্পিউটারে টেলিভিশনের মতো অংশটির নাম হলো মনিটর। এটি মূল কম্পিউটার বা পিসিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে তারের মাধ্যমে যুক্ত থাকে। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে যেসব নির্দেশ দেওয়া হয় কম্পিউটার সেগুলিকে গ্রহণ করতে পারল কি না তা পারল কি না পারল না পারলে তার ফলাফল কি হলো তাও মনিটরের পর্দায় মাধ্যমে আমরা জানতে পারি বা জানা যায়। আমি তোমরা কম্পিউটারে বসে কি লিখতেছ, যেমন তোমাদেরকে বলা হলো অ্যাপেল লেখা অ্যাপেল, তাহলে অ্যাপেলটা তোমাদের লেখাটা সঠিক হলো কি না হলো এই মনিটরে সবসময় দেখা যাবে। আমরা একটা রং করতেছি, রংটা সঠিক হলো কি না সেই মাধ্যমে জানা যাবে। তাই বলা হচ্ছে সব থেকে জনপ্রিয় আউটপুট ডিভাইসের নাম হলো মনিটর। ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ডের গুরুত্ব খাতা লিখতে হবে। ইনপুট ডিভাইস একটি সর্বাধিক ব্যবহৃত একটি ডিভাইসের নাম হলো ইনপুট। এই ইনপুট ডিভাইসটা কি সে সম্পর্কে এর গুরুত্ব কতটুকু, অত্যধিক গুরুত্ব? কিবোর্ড ছাড়া আমাদের কম্পিউটার কাজ করাই সম্ভব হবে না, কারণ আমাদের যে লেখাগুলো লিখবো, ওয়ার্ড প্রসেসিং করব, ইন্টারনেটে কাজ করব, প্রিন্ট করব, প্রিন্ট করবো, পেন্ট করব, সে সব কিছু আমাদের এখান থেকে লিখতে হবে, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে আমাদেরকে করতে হবে। তাই কিবোর্ডের গুরুত্ব আমাদের অনেক, দেখি পারি কি না এটাই বলো। এখন তাহলে দেখি আলোচনা হলো এটা কী ধরনের ডিভাইস, চিন্তা ভাবনা করো। মনিটর কী ধরনের ডিভাইস? এটা হলো আউটপুট ডিভাইস। জয়স্টিক কী ধরনের ডিভাইস, চিন্তা করে বলো তো দেখি। ইনপুট ডিভাইস মাউস, মাউস কী ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। প্রিন্টার, প্রিন্টার কী ধরনের ডিভাইস, চিন্তা করে বলো। এ হলো আউটপুট ডিভাইস। স্পিকার কোন ধরনের ডিভাইস, এটা হলো কি আউটপুট ডিভাইস। কিবোর্ড সর্বাধিক ব্যবহৃত, তাহলে এখান থেকে তোমরা বলো তো দেখি সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত গুরুত্বপূর্ণ কোন ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস কোনটি, অর্থাৎ সর্বাধিক ব্যবহৃত হলো কিবোর্ড আর সর্বাধিক ব্যবহৃত আউটপুট ডিভাইস হল মনিটর। এরপরে আরও আছে, দেখো এটার নাম কি মাইক্রোফোন, কোন ধরনের ডিভাইস, এটি হলো ইনপুট ডিভাইস। তাহলে জয়স্টিক, মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, এই চারটি হলো ইনপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার, তাহলে এই তিনটি হলো আউটপুট ডিভাইস। দুটি বহুল ব্যবহৃত ইনপুট ও আউটপুট ডিভাইসের ব্যবহার বর্ণনা করো। দুটো বহুল ব্যবহৃত কী কী, একটি হলো কিবোর্ড আর একটি হলো মনিটর, ব্যবহার কী কাজ কী এ সম্পর্কে আলোচনা করতে হবে এবং এ সম্বন্ধে খাতায় তোমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আলোচনা করা হলো, এর থেকে তোমরা সুন্দর করে এখানে আলোচনাটা দেখবে এবং বই বের করে বইয়ের সঙ্গে পাঠগুলো পড়বে, তাহলে তোমরা করতে পারবে। তাহলে আজকে তোমাদের এখানে শেষ করব। তোমাদেরকে আবারও শেষে বলি, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে এবং সবসময় মাস্ক পরবে এবং বাইরে থেকে আসলে সাবান দিয়ে হাত ধোবে এবং নিজের স্বাস্থ্য সচেতন থাকবে, তাহলে তোমরা ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে, প্রত্যেকে ভালো রাখতে চেষ্টা করবে এবং বাড়িতে বসে তোমাদের পাঠ্যপুস্তকগুলো ভালো করে রিভিশন দেবে এবং প্রত্যেক টিচারের ভিডিওগুলো তোমরা দেখবে। এই বলে আজকে তোমাদেরকে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।